ফাহমিদাস লিটিল কিচেন অ্যান্ড ব্লক আপনাদের সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই সবার রামাদান প্রিপারেশন আলহামদুলিল্লাহ মনে হয় খুব তোড়ঝোড় করে চালিয়ে যাচ্ছেন আমিও একটু একটু করে চেষ্টা করছি মোটামুটি কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার প্লিজ যারা ভিডিওটা শুরু করেছেন এখনও একটা লাইক দেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করেন পার্ট ওয়ানে আমি শেয়ার করেছিলাম যে আমি রোজায় আমার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ওগুলো ধুয়ে নিব। তো ওগুলো ধুয়ে নেওয়ার পর হচ্ছে এগুলো মোটামুটি ক্লিন হয়ে শুকিয়ে গেছে এখন এগুলো সব উঠিয়ে ফেলছি যেগুলো আমার রিসেন্টলি খুব প্রয়োজন সেগুলো ব্যতীত সবগুলোই মোটামুটি উঠিয়ে নিব আর আপনারা দেখতে পাবেন আমি একে একে কি কি কাজ গুছিয়ে নিয়েছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটা এনজয় করতে থাকি তো সর্বপ্রথম প্রথম যে কাজগুলো আমি করব সেগুলো হচ্ছে আর ছোলা এরপর ডাল আমার প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র করতে সেগুলো হচ্ছে আমি কন্টেইনারে ভরে রাখব এতে করে আমার কাজ করতে সুবিধা হবে দেখা যাচ্ছে পলিতে থাকলে সেগুলো বের করে প্রতিদিন কাজ করা একটু কঠিন হয়ে যাবে আর এভাবে জারে করে সামনে যদি রেখে দিই আমার কাজ করতে খুব সুবিধা হবে তো এভাবে করে ছোলা ডাল আমি প্রথমে হচ্ছে জারে রেখে দেব এরপরে ছোলাগুলোকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে সেদ্ধ করে নিব আর সিদ্ধর সময় হচ্ছে আমি সময় লবণ ইউজ করি এতে করে আমার কাছে মনে হয় সোলাটা সিদ্ধ হয় দ্রুত আর এর ভিতরে লবণটাও প্রবেশ করে ভালো লাগে খেতে আর যদি আপনি সিদ্ধ সময় লবণ ব্যবহার না করেন আমার কাছে একটু টেস্টটা অন্যরকম লাগে তো সব সময় আমি সিদ্ধ সময় লবণ দিয়ে সিদ্ধ করে নিই আর এখানে হাফ কেজি ছোলা আছে আমার অনায়াসে চার পাঁচ দিন চলে যাবে রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মশলা তো এই মশলাগুলো হচ্ছে আমার মান্থলি যেগুলো আনা হয় সেগুলো হচ্ছে ফুরিয়ে গেছে তো ভাবলাম রোজার আগে হচ্ছে সমস্ত কোটা আমি ধুয়ে একদম কন্টেনার টনটেনার সব কিছু ভরে রাখব। যে কোটায় যে মশলা যাবে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো লবণ হলুদ এরপর গরম মশলা সমস্ত কিছু আমি কন্টেনারে রেখে দিব। মানে ছোট ছোট বয়মে রেখে দিব এতে করে আমার বের করতে সুবিধা হবে রান্নার সময় এত বেশি এখানে একটা ওখানে একটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না অর্গানাইজ করা থাকলে কাজ করতে খুব সুবিধা হয় ইজি হয় তো মোটামুটি আমি এভাবে করে আগিয়ে নিয়েছি কাজগুলো আপনারাও এই কাজটা করতে পারেন যখন যেটা খালি হবে তৎক্ষণিক যখন ফ্রি থাকবেন এটা হচ্ছে আপনার ভরে রাখবেন এতে করে কাজ করতে সুবিধা হবে আমি জানি যে আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক ভালো অর্গানাইজড করে তবে আমি জাস্ট আমার আইডিয়াটাই আপনাদের মাঝে শেয়ার করছি যে আমি কিভাবে আমার প্রি প্রিপারেশনগুলো নিয়েছি আর কি তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ অনেকটাই হচ্ছে কমিয়ে আসছে যখন আপনি আপনার এই মেন কাজগুলো করা থাকবে তখন দেখবেন যে মাইন্ডসেট আপটা এরকম থাকবে যে মোটামুটি আমার এইটি পার্সেন্ট কাজ তো করাই আছে বাকিটা মানে রান্না করে গেলেই শেষ হয়ে যাবে এই আর কি কোটাকাটি তারপর হচ্ছে আপনার ধোয়া বাছা এই টাইপের কাজগুলো করা থাকলে না রান্না করতে খুব বেশি ইজি হয় এখানে আমি সব কিছু করে রেখেছি এরপর হচ্ছে জিরা রেখেছি বয়েমে মানে এই বোতলে এতে করে জিরার গ্রামটা অনেক অটুট থাকে এরপরে করেছি হচ্ছে টমেটো সংরক্ষণ কিছুই না জাস্ট টমেটোটা ব্লিন করে নিয়েছি টমেটো পিউরে এটাই হচ্ছে আমি ফ্রোজেন করব আর খুব বেশিও করিনি একদমই অল্প করেছি যাতে হচ্ছে আমি চোলায় বা অন্য কোনো মাছ বোনায় দিতে পারি এটা জাস্ট আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এরপর কিছু মরিচ আমি ক্লিন করে নিব জাস্ট বোঠা ছাড়িয়ে ধুয়ে নেব কিছুদিন পর তো মরিচের একসা দাম বাড়বে যে একেবারে হিরিক লেগে যাবে ভাইরাল হয়ে যাবে তো সেই সময় যাতে আমার এত বেশি পয়সা দিয়ে না কিনতে হয় তার কারণে হচ্ছে আমি কিছু মরিচও সংরক্ষণ করে রাখছি জাস্ট বোঠাটা ছাড়িয়ে ধুয়ে আমি হচ্ছে বাটির মধ্যে রেখে দিব শুকনা করে আর কিছুই না আর রেগুলার ইউজে আমার প্রচুর মরিচ ব্যবহার হয় এত বেশি সংরক্ষণের এখন বেশি প্রয়োজন নেই কিছুদিন পরে দেখি চেষ্টা করব সংরক্ষণ করার জন্য আর এই কাজে হচ্ছে আমাকে হেল্প করছে আমার ছেলে সে বলছিলো মা আমি তোমাকে হেল্প করবো তা আমিও বললাম যে ঠিক আছে আমাকে হেল্প করো এতে করে বাচ্চারা গ্যাজেট থেকেও দূরে থাকবে আর ওরাও বুঝবে যে কাজটা শুধুমাত্র মারই না ফ্যামিলির সবারই হচ্ছে কাজ করতে হয় শুধুমাত্র মাই কেন খাবার টেবিলে যেয়ে বলবে যে বাবা খেতে আসো বা আমি রান্না করেছি তুমি আসো সবার মধ্যে কাজ ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবেন এরপর হচ্ছে কিছু মরিচ আমি গ্রেট করে রেখে দেব যাতে পেঁয়াজু বা কোনো পাকোড়া তেল লাগবে বা নর্মালি কোনো ভাজি যেমন বেগুন ভাজি বা বিভিন্ন টাইপের ভাজি তো সেরিতে বেশি খাওয়া হয় তো এই টাইপের মরিচ যদি আমার গ্রেড করা থাকে তো দেখা যাবে যে মরিচগুলো আমার ইউজ করতে খুব বেশি সুবিধা হবে তো আমি গ্রেটারে করে হচ্ছে গ্রেড করে নিয়েছি মরিচগুলো খুব ইজিলি আর খুব বেশি সময় লাগে না দেখা যাচ্ছে যে এই মরিচগুলো আমার বটি দিয়ে কাটতে গেলে পাঁচ মিনিট লাগতো সেখানে আমার পাঁচ সেকেন্ডও লাগে নাই আই গেস জাস্ট দুইটা টান দিলেই হয়ে গেছে গ্রেট গ্রেড করা এই দেখেন আর বিচিগুলো সবচেয়ে ফানি পার্ট হচ্ছে বিচিগুলো ওরকম থাকে না মরিচের একদম বিচিগুলো উপরে চলে আসে গ্রেড করলে এটাই হচ্ছে সবচেয়ে ইজি পার্ট মানে সুবিধার পার্ট তো এভাবে করে বেশ কিছু মরিচ আমি গ্রেড করে নিয়েছি এরপর যেটা করেছি এই যে এটা হচ্ছে ফ্রিজে রেখে দেব মরিচগুলো যখন আমার প্রয়োজন জাস্ট রান্না করা কিছুক্ষণ আগে আমি নামিয়ে নেবো এই মরিচগুলো একটু কেমন নেতিয়ে যায় না ডিপ ফ্রিজে রাখলে আমি ডিপ ফ্রিজে রাখা মরিচ খুব একটা খেতে পছন্দ করি না তারপর রাখলাম আর কি দেখা যাক কতদিন চলে আমার মনে হয় নর্মালও তিন চার দিন থাকবে খুব ভালো মতন এভাবে গ্রেড করা মরিচ এরপর হচ্ছে আপনারা আরও কিছু দিনের জন্য এভাবে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে তো যে রেখে দিলাম এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গত রোজাতে আমি করেছিলাম এই কাজটা আমার খুব কাজে দিয়েছে যেমন লেবুর রস সংরক্ষণ আমি একটু পানি নিয়েছি বাটিতে আর লেবু কেটে নিয়েছি জাস্ট একটু রসটা বের করে নেব চাইলে এটি থেকেও মালটা অ্যাড করতে পারেন গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য গতবার আমি করেছিলাম বাট এবার খুব বেশি করা হয় নাই গতবার ভিডিওটা যারা দেখেননি এবার দেখে নিতে পারেন খুব গতবার আরও বেশি মানে অ্যাফোর্ট দিয়েছিলাম প্রিপারেশন নেওয়ার জন্য এবার শরীরের কন্ডিশনের উপর নির্ভর করে আস্তে আস্তে ধীরে সুস্থে জিরে জিরে আমি হচ্ছে প্রিপারেশানটা নিয়েছি কিছুই না জাস্ট আমি হচ্ছে রসটা বের করে নিয়েছি খোসা থেকে এই আর কি আমার কাছে মনে হয় যে রোজার মাঝে সবচেয়ে বেশি ঝামেলার কাজ হচ্ছে শরবত বানানো ইফতার বানানোর ওই টাইমটা এত বেশি সবাই ব্যস্ত থাকে দেখা যাচ্ছে যে লেবু কেটে তাৎক্ষণিক শরবত বানানো একটু টাফ হয়ে যায় বাট এরকম যদি আপনি রস করে রেখে দেন ডিপ ফ্রিজে তাহলে দেখা যাচ্ছে দুইটা কিউব জাস্ট নামিয়ে একটু চিনি মিশিয়ে পানি দিয়ে হচ্ছে আপনারা শরবত বানিয়ে নিতে পারবেন যে কেউ বানিয়ে নিতে পারবে বাসার তো এভাবে করে আমি ফ্রোজেন করছি আর কি তো এই যে এই আইস কিউবের আপনার ইয়া তো র্যাকগুলো তো সবারই থাকে কম বেশি তো এইগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন তো এইভাবেই করে আমি এখন বরফ হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব এরপর হচ্ছে বের করে নিব আর কি এরপর আরেকটি টিপস শেয়ার করি যারা রোজার মাসে আমার মতো দুধ খেতে পছন্দ করেন তারা কিন্তু একবারে অনেকগুলো দুধ জাল করে নিতে পারেন এতে করে হবে কি সেরিতে যখন আপনি খাবেন তখন জাস্ট একটু নামিয়ে গরম করে নিলেই খাওয়া হয়ে যাবে একবারে হচ্ছে অনেকগুলো দুধ জাল করলে দুধের টেস্টও ভালো থাকে তো এইভাবে করে রেখে নিতে পারেন এই টিপসটা আপনারা ফলো করতে পারেন এরপর কিছু বেসন যারা করবেন তৈরি তারা কিন্তু ইতিমধ্যে আপনার প্রিপারেশন নিয়েছেন যারা নেননি তারা কিন্তু এভাবে করতে পারেন এইটা দিয়ে আপনারা পিয়াজু মিক্সড খিচুড়ি মিক্সড হালিম মিক্সড ভেসন অনেক কিছু করতে পারেন তবে আপনার যদি হালিম মিক্সড করে থাকেন এভাবে সমস্ত প্রকার ডাল দিয়ে এখানে মাশকলায় ডাল অ্যাড করতে হবে এই যা এরপরে হচ্ছে যেটা করেছি এরপর হচ্ছে পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি এবার শুধুমাত্র এক টাইপের ডাল ভিজিয়ে পেঁয়াজু বানাবো চিন্তা করেছি মসুর ডাল কারণ খ্যাসের ডালে হচ্ছে আমার গ্যাসের সমস্যা হচ্ছে যার কারণে হচ্ছে মসুর ডাল ভিজিয়ে ভালো মতন বেটে নেব আর আমি জাস্ট একটা ডলা দেব মানে আধা ভাঙা করবো আর কি এতে করে আমার কাছে মনে হয় পেঁয়াজুর যে টেস্টটা একটু মুচমুচে হয় তো এভাবে আমি ব্লিন্ড করি না কখনও পেঁয়াজুর ডাল সবসময় পাটায় বেটে করা ট্রাই করি আর এভাবে জাস্ট ছোটো ছোটো করে রেখে দেবো ফ্রিজে আর কিছুই না এখানে দেখেন ফ্রেশ একদম টমেটো নিয়ে আসছে আপনাদের ভাইয়া মনে হচ্ছে যে এখনই গাছ থেকে তুলে নিয়ে আসছে এত বেশি ফ্রেশ আর দেখতে এতটা সুন্দর ছিল তো কিছু টমেটো হচ্ছে জাস্ট পেস্ট করে রেখেছি আর এই টমেটোগুলো বেশ আমি মনে হয় পনেরো থেকে ষোলো সতেরো দিন আমি খেতে পারবো নর্মাল ফ্রিজে রেখেই এটা জাস্ট আমি একটা ব্যাগে করে রেখে দেবো বেশ কিছুদিন ভালো থাকবে তো এভাবে করে নর্মালে আমি রেখে দেবো মুড়ি মাখানোর সময় লাগবে এখন তো ওভাবে শশা কিনতে পাওয়া যাচ্ছে না তো যে টমেটোটা আছে ওটাই আমি ভালো মতন ফ্রোজেন করে দেখা যাচ্ছে মুড়ি মাখা বা কোনো ডাল বা কোনো তরকারি অথবা ভর্তা আমার কাছে টমেটো ভর্তাটা খুবই পছন্দ এভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে ফ্রেশ থাকবে আপনারা চাইলে কিন্তু সস বানিয়ে রাখতে পারেন তবে আমার কাছে মনে হয় যে পেস্ট করে রাখা বা এরকম ফ্রেশ টমেটো খেতেই ভালো লাগে টমেটো ক্যাচাপ বা টমেটো সস ওভাবে আমার খুব একটা বানানো হয় না আমি কেনাটাই খাই আর যেহেতু এবার অসুস্থ অত বেশি ঝামেলাও করতে পারিনি এভাবে রেখে দিয়েছি আর কিছু টমেটো হচ্ছে এখনই ফ্রেশ ফ্রেশ রান্না করে খেয়ে নেব আর মোটামুটি ফ্রিজ আমার অর্গানাইজ করা হয়ে গেছে যে ডাল রেখেছি ফ্রোজেন ফুড রেখেছি এরপর হচ্ছে মশলা করে ফেলেছি আলহামদুলিল্লাহ সব কাজই মোটামুটি শেষ আর যা টুকটাক আছে হাতে যা তিন চার দিন আছে হয়ে যাবে ইনশাল্লাহ তো দোয়া করবেন সবাই যে অসুস্থ শরীর নিয়েও যা পেরেছি চেষ্টা করেছি টুকটাক করতে একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয় তার জন্য অনেক কিছু ভেবেচিন্তে করি আর যেহেতু আমি একটু শিখ যার কারণে আপনাদের ভাইয়া আমাকে সব কাজ করতেও দেয় না হবে একা হাতে দেখা যাচ্ছে বলা যে রান্নাটাই করো এটাই হচ্ছে অনেক কিছু বেশি কাজ করতে গেলে প্রেশার পড়ে যাবে শরীরে তখন আরও দেখা গেল অসুস্থ হয়ে গেলাম তো প্রতিদিন টুকটাক করে একটু একটু করে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো আসন্ন রোজা উপলক্ষে আমার প্রিপারেশন নেওয়া কমপ্লিট আর যা আছে টুকটাক দেখি কত দূর শেষ করতে পারি আর এখানে হচ্ছে শরবতের জন্য গুলটাও ঢেলে নিচ্ছি এই তো তো সবার রোজা অনেক ভালো কাটুক সবাই সবার জন্য দোয়া করবেন মন থেকে অহংকার হিংসা দূর করে দিবেন আমার জন্য বিশেষ করে দোয়া করবেন ভিডিওটার এই পর্যন্ত কেউ দেখে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফেজ